আবারও বাড়ছে করোনা সংক্রমণ হাসপাতালগুলোতেও বেড়েছে সেবা প্রার্থীদের ভিড় সহকর্মী সাফা আছেন মুগদা জেনারেল হাসপাতালে যাচ্ছি তার কাছে সাফা করোনা টেস্টের জন্য যারা আসছেন তাদের সবার করোনা টেস্ট করানো যাচ্ছে না এর কারণ আসলে কি সেই সাথে জানতে চাই হাসপাতালে কোভিড আক্রান্তদের ভর্তির হার আরও বেড়েছে কিনা ভর্তির ভর্তির হার বেড়েছে একই সঙ্গে জন্য যে 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 বরাদ্দ অর্থাৎ যে যত বেডের আয়োজন সেই বেডের চাইতেও কিন্তু রোগী এখন বেশি আসছেন অর্থাৎ যারা আক্রান্ত হচ্ছেন একটি প্রশ্ন আক্রান্ত বেড়েছে যারা আবার আক্রান্ত হচ্ছেন তাদের একটি অংশ বড় অংশ যারা হাসপাতালে আইসোলেশনের জন্য যাদের আসছেন তারা কিন্তু সবাই ঠিক যখনই আসছেন তখন আইসোলেশন বেড পাচ্ছেন এই ঘটনাটা কিন্তু ঘটছে না সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ যেগুলো যারা রয়েছেন তারা কিন্তু নতুন করে আবারও ভাবছেন যেমন আমি যদি এখন রয়েছে আমি মুগদা জেনারেল হাসপাতালে এখানে তিনশো দশ বেডের আইসোলেশন বেডের আয়োজন এবং চোদ্দোটি আইসিউ বেডের ব্যবস্থা রাখা যেখানে গত নয় দিনে একটি আইসিউ বেডও কিন্তু এখান থেকে খালি হয়নি এবং যে আইসোলেশন বেড যেগুলো রয়েছে তিনশো দশ বেডের মধ্যে একশো তিরাশি বেডে এখন পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন অর্থাৎ গতকাল সকাল আটটা পর্যন্ত এরপর যে বাস্তবতা সেটি হচ্ছে যে হাসপাতালে এখন মানুষ আরও বেশি আসছেন শুধু করোনা পরীক্ষা করানোর জন্য যেটা এক দেড় সপ্তাহ আগেও যেই সংখ্যাটা একেবারেই কমে গিয়েছিল বা তারা আসলে ফেরত যেতে হচ্ছে কারণ হচ্ছে হাসপাতাল প্রতি হাসপাতালের জন্য টেস্ট কিটের বরাদ্দ রয়েছে যেমন মুগ্ধা জেনারেল হাসপাতালে দুশোটি টেস্ট কিট দৈনিক বরাদ্দ সেখানে দুশোটির বেশি তারা কোনো টিকিট সরবরাহ করেন না সেখানে আজ প্রায় সাড়ে তিনশোর বেশি মানুষ এখানে চলে এসেছিলেন যারা করোনা পরীক্ষা করানোর জন্য এসেছিলেন তারা কিন্তু আজকে পরীক্ষা করাতে পারেননি সকাল থেকে এবং দুপুরের এই সময়টা পর্যন্ত রোদের মধ্যে তারা দাঁড়িয়ে থেকে বেশ ক্ষিপ্ত হয়ে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করে সেখান থেকে চলে যান এবং তারা একটি দাবি রেখে যান সেটি হচ্ছে যে এই সময়টা এলাকাতে স্বাস্থ্যবিধি মানার কথা যেমন বলা হচ্ছে তেমনি পরীক্ষার যে ক্যাটাগরি অথবা পরীক্ষার আওতাটা আবারও যদি আগার মতো না বাড়ানো যায় শুধুমাত্র মানুষজন স্বাস্থ্যবিধি মানবেন অথবা ঠিকঠাক পরীক্ষা করানো যাবে না এই বিষয়টা এক ধরনের সংঘর্ষ রয়েছে বলে কিন্তু মানুষজন বলেছেন হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে তারা সাফা বুঝতে পেরেছি ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেবার জন্য